যশোরের হাসপাতালে আর জায়গা নেই, মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট। এই অবস্থায় একদিনের ব্যবধানে যশোরে করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের যে রেড জোন রয়েছে সেখানে 9 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, এবং ইয়েলোজোনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে 6 জন। 24 ঘন্টার ব্যবধানে এই জেলায় আবার নতুন করে আক্রান্ত হয়েছে 250 জন। এই যখন অবস্থা তখন কঠোর লকডাউন চলছে, আজকে লকডাউনের দ্বিতীয় দিন। সংক্রম রোধে এবং কঠোর লকডাউন বাস্তবায়নে গত 2 দিন ধরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছেন, এমনটি জানিয়েছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। যে কয়েকজন ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল, আমরা সবাইকে আজকে মাঠে নামিয়েছি। আজকে তাদেরকে বলেছি যে অত্যন্ত কঠোর হতে হবে, রাস্তা ফাঁকা থাকবে, কারণ জেলা শহরের যে আমাদের হসপিটাল, হসপিটালে এখন রুগী রাখার জায়গা নেই মতো অবস্থা। তো এই অবস্থা মোকাবেলার জন্য আমাদেরকে অবশ্যই ঘরে থাকতে হবে, ঘরের বাইরে বের হলেই আপনারা অ্যারেস্ট হবেন অথবা আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা আশা করব আপনারা ঘরের ভিতর থাকবেন, আপনাদের অযথাই লোকজন ঘোরাঘুরি করছেন এই ঘোরাঘুরি করবেন না, অন্যথায় আপনারা মোবাইল কোর্টে শাস্তির মুখোমুখি। এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন গ্রামাঞ্চলে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে, এবং করোনা আক্রান্তর উপসর্গ নিয়ে যারা গ্রামের মানুষ খুব গুরুত্ব দিচ্ছে না, ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি এমন নমুনা তারা কিন্তু দিতে আগ্রহী হচ্ছে না, এমনটিও জানাচ্ছেন স্বাস্থ্য বিভাগ। ফলে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ছবিটি যশোরের ঈদগাঁ মোড়। ঈদগাঁ মোড়ে পুলিশ, বিজিবি, আনসার এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়ি এবং মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চেক করা হচ্ছে তাদের গুরুত্ব বিবেচনা করে, যারা জরুরি গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন এবং জরুরি প্রয়োজনে বের হয়েছেন সেই সমস্ত গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা বিনা প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে। যে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে, এবং মাস্ক যারা পরছে না তাদের মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থাতে পুরো শহর জুড়ে একাধিক টিম কাজ করছে। আমরা দেখেছি শহরের বড় বাজারে একটি টিম কাজ করছেন, তারাও বিভিন্ন ভাবে পদক্ষেপ নিয়েছেন, তারাও মানুষকে সচেতন করছেন। জানেন যে শহরের বড় বাজারে মানুষ যে লকডাউন বাস্তবায়ন এবং লকডাউন অনেক তা মানছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, তাদেরকেও জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সকল সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তারা মাঠে রয়েছেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আমরা শহরের মনিহার এলাকা দিয়ে আসছি। এই মনিহার এলাকার থেকে আমরা দেখেছি যে মনিহার শুধুমাত্র মনিহারের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ খাজুরা ঢাকা যে রোড, সেই রোডটা খোলা রয়েছে। এছাড়া যশোর শহরের ভিতরে প্রবেশের জন্য যে দ্বার অর্থাৎ আরএন রোডের দিকে যেতে সেখানে পুরো আটকে দেওয়া হচ্ছে, মানুষ হেঁটে চলাচল করতে পারবে, কোনো যানবাহন শহরের ভিতর প্রবেশ করবে না। শুধুমাত্র যে মুজিব সড়ক রয়েছে, মুজিব সড়ক দিয়ে কিছু মানুষ প্রবেশ করতে পারবে। সেখানে ঈদগাঁ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে, এখানে পুলিশ ম্যাজিস্ট্রেট সকলে চেক করছেন। এবং আমরা যে সড়ক দিয়ে আসছিলাম, আরএন রোড এর সড়ক দিয়ে চিত্রা মোড়, বস্তাপটি, এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে দোকানগুলো রয়েছে, দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং মানুষের চলাচলও সীমিত রয়েছে। এমন প্রেক্ষাপটে মাঠে সেনাবাহিনী কাজ করছে, এবং যে চার খাম্বার মোড়, এই সমস্ত সার্কিট হাউস এলাকা, এই সমস্ত এলাকাও মানুষের উপস্থিতি কিছুটা হলেও আমরা কম লক্ষ্য করছি। এমন পরিস্থিতিতে আসলে প্রতিদিনই করোনা আক্রান্ত
রোগীর সংখ্যা বাড়ছে, আমরা দেখেছি যে প্রতিদিন মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে আসলে যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে, কিছুতেই মৃত্যু ঠেকানো যাচ্ছে না, এমনটি আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখার বিষয়। যে লকডাউন আসলে দুদিন শুরু হয়েছে, এই লকডাউন 1 সপ্তাহ না গেলে এর ফলাফল আসলে পাওয়া যাবে না। তবে আমরা গ্রামের দিকে কিছুটা অভিযোগ শুনেই যে গ্রামের দিকে মানুষ লকডাউন মানছেন না, যে স্বাস্থ্যবিধি সেটি মানছেন না। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে লকডাউন মানাতে, স্বাস্থ্যবিধি মানাতে তারা কঠোর ভূমিকা নিয়েছেন, কঠোর আইন করছেন। যারা প্রয়োজনে, বিনা প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং জেল জরিমানা দুটোই হতে পারে, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। ডাইনে ডাইনে